সাতকানিয়া কারেনে হাট হজরত বাইজিদ বোস্তামি হাই সালক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনাত সম্পূর্ণই। আজিয়ে 7 মে সকাল 9:30 থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে কেরানীহাট হাই স্টেশন প্রার্থী ও ভোটার আলোর মাঝে উৎসবের আমেজ দেখা গিয়ে পোস্টার ব্যানার সাইডে ই ফুড স্টেশন। নির্বাচন সভাপতি পদ 3 জন, সাধারণ সম্পাদক পদ 2 জন, সহ সভাপতি পদ 2 জন, অর্থ সম্পাদক পদ 2 জন, পরিচালক পদ 7 জন সহ মোট 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বিগত 3 বার আনকন্টেস্টেড সেক্রেটারি আসছিলাম, 8 সদস্য করলে যথেষ্ট পরিমাণ হাম করি দিন রাত না চাই, এখনো বর্তমান দ্বিগুণ বড়ে 8 সদস্য করে হারে যথেষ্ট পরিমাণ স্নেহ করে আদর করে গেন্দুর আসানো করি, তারপরে এবার আরো হাস্তর মডেল, তারপরে নিরাপদ পায়ের, তারপরে মানে পুরো যে সুস্থ বড় হবে আর কল্পনা না করি। ভোটার সংখ্যা আছে 218 জন। ভোট শেষে মোহাম্মদ আক্তার চেয়ারপতি, 92 ভোটে পায় সভাপতি মোহাম্মদ জানে আলম, দেওয়ালঘড়ি প্রতীক 156 ভোট পায় এরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।